আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, শিমা খান। শুরুতেই সংবাদ শিরোনাম। ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারত সরকারকে কোনো অনুরোধ করেনি সরকার, জানালেন ওবায়দুল কাদের। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিষয়ে বাংলাদেশ ও ভারত সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন মির্জা ফখরুল। নানা উদ্যোগেও কমছে না নিত্য পণ্যের দাম, ডিমের আড়তে অভিযান, দোকান সিলগালা। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত সংবাদ। ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারত সরকারকে কোনো অনুরোধ করেনি সরকার, এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তার ওই মন্তব্য ব্যক্তিগত। রাজধানীতে শুভ জন্মাষ্টমীর র্যালি উদ্বোধনের সময় তিনি আরও বলেন, 75-এর পর ভারতের সাথে সম্পর্ক বৈরী করে ক্ষতি হয়েছে বাংলাদেশেরই। একরামুল হক সায়েমের রিপোর্ট। ভারত সরকার বলেছে যে উনি স্ট্যাবিলিটি, পলিটিক্যাল স্ট্যাবিলিটি এবং এইটা সম্ভব সেটা সেন্টার যদি আমরা সাপোর্ট। আবারও আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারত সরকারের সমর্থন চাওয়া নিয়ে তার বক্তব্য রাজনীতিতে ঝড় তুলেছে। তবে তার এই মন্তব্য সরাসরি নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি এ কথা বলেছেন, তার ব্যক্তিগত অভিমত হতে পারে, এটা আমাদের সরকারেরও বক্তব্য না, দলেরও বক্তব্য না। আমরা ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে অনুরোধ করব, এ ধরনের কোন অনুরোধ আওয়ামী লীগ করে না, করেনি। শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ, বাইরের কেউ আমাদের ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর মতে ভারতের সাথে বর্তমানে চমৎকার সম্পর্ক রয়েছে বাংলাদেশের, সামনে তা আরও জোরদার হবে মন্তব্য করে তিনি আশা করেন আগামীতেও দুদেশের মধ্যকার কয়েকটি অমীমাংসিত ইস্যুর সমাধান হবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সেপ্টেম্বরে ভারতে যাওয়ার কথা, তখন হয়তো আরো কিছু বিষয়ে মতৈক্য হবে, লেনদেন, আমাদের পার্টনারশিপ আরো জোরদার করার বিষয়ে আলাপ আলোচনা হবে। 21 বছর ধরে ভারতের সাথে বৈরী সম্পর্ক করে 75-এর পর আমাদের নিজেদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। শেখ হাসিনা নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর সে অবিশ্বাস সংশয়ের দেয়াল ভেঙে দিয়েছে। রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমীর র্যালি উদ্বোধনের সময় ওবায়দুল কাদের এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পলাশী মোড় থেকে শুরু হয়ে আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে র্যালিটি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দেশের গণমাধ্যমকে সহনশীল হওয়ার অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। চট্টগ্রামে জন্মাষ্টমীর অনুষ্ঠানে দেয়া তার মন্তব্যকে মিডিয়া ভিন্নভাবে উপস্থাপন করেছে দাবি করে তিনি বলেন, বক্তব্য অন্যভাবে উপস্থাপন হলে দুঃখ লাগে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। পরে বঙ্গবন্ধু সহ তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। কিছু কিছু লোক সময় সময় অনেকগুলো উস্কানিমূলক কথা বলে। আপনার দেশেও কিছু দুষ্ট লোক আছে, আমার দেশেও দুষ্ট লোক আছে, তারা তিলকে তাল করে। আপনার সরকারের একটা দায়িত্ব হবে এবং আমার সরকারেরও দায়িত্ব আছে যে তিলকে তাল করার সুযোগ সৃষ্টি না করে দেওয়া। আমরা যদি এটা করি তাহলে আমরা এই সাম্প্রতিক সম্প্রীতি থাকবে, আমাদের মধ্যে কোনো অস্থিতিশীল কোনো ধরনের আনসার্টেনিটি অস্থিরতা।
আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারতের সহায়তা চাওয়া নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিষয়ে দুদেশের সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, ডক্টর এ কে আব্দুল মোমেনের বক্তব্যেই প্রমাণ হয় সরকার টিকিয়ে আছে ভারতের সহায়তায়। আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে রাস্তায় নেমে জনসমর্থন প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। মইনুল আহসানের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতায় রাখতে ভারতের সহায়তা চেয়েছি বৃহস্পতিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের এমন বক্তব্যে তোলপাড় দেশের রাজনৈতিক অঙ্গন। তার বক্তব্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য চরম অমর্যাদাকর বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষায় এতেই প্রমাণ হয় আওয়ামী লীগ সরকার টিকে আছে পার্শ্ববর্তী দেশের সহায়তা নিয়ে। আপনাদের সরকারকে টিকিয়ে রাখার জন্য, প্রধানমন্ত্রীকে টিকিয়ে রাখার জন্য ভারতের সাহায্য দাবি করেন কেন? আমরা এই কথাটা ব্যাখ্যা চাই, আমরা জানতে চাই এই সরকারের কাছে, পররাষ্ট্রমন্ত্রীর কাছে এবং ভারত সরকারের কাছেও আজকে পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন সেই কথার অর্থ কি? তাতে কি এটা দাঁড়ায় যে এই সরকার টিকে আছে ভারতের আনুকূল্যে? স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় মির্জা ফখরুল আরও বলেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকারের মন্ত্রীরা এখন হুমকি ধামকি দিচ্ছেন। এ সময় গুমের শিকার বিএনপি নেতা কর্মীদের ফেরত দিতে সরকারের প্রতি আবারও আহ্বান জানান তিনি। এই গুমের কথা যখন বলা হয়েছে তখন তাদের মাথা ঘুরে গেছে। জাতিসংঘ থেকে হিউম্যান রাইটস যে হাই কমিশনার তিনি পরিষ্কার করে বলেছেন এখানে র‍্যাবের হাতে যে গুম হয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার সমস্ত প্রমাণ এখানে পাওয়া যাচ্ছে এবং এইটার বিচার করা দরকার। এত চ্যালেঞ্জ করবেন না, ক্ষমতা ছাড়ুন, ক্ষমতা ছেড়ে রাস্তায় নামুন, দেখা যাক এই দেশের জনগণের শক্তি বেশি না আপনাদের। এই সরকার কালকে সময় দেওয়া হবে না, এখন জনগণের ঐক্য গড়ে তুলে একই সঙ্গে রাস্তায় জনপথে দখল করে এদেরকে পরাজিত করতে হবে। বন্ধুগণ, বিএনপি মহাসচিব বলেন, উত্তরায় গার্ডার পরে পাঁচজনের প্রাণহানির জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকেও জবাব দিতে হবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। কোনো বিদেশি শক্তি নয়, আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের শক্তিতে বলিয়ান। চট্টগ্রামে উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় একথা জানান তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মন্তব্য করে তিনি আরও বলেন, সব রাষ্ট্রের সাথেই আমাদের সুসম্পর্ক রয়েছে। আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক অসাম্প্রদায়িক শক্তির নেতৃত্ব দিচ্ছে বলেও সাব জানিয়ে দেন হাসান মাহমুদ। আমরা বাংলাদেশের জনগণের শক্তিতে বলিয়া, আমরা সমস্ত বৈদেশিক রাষ্ট্রের সাথে আমাদের সুসম্পর্ক, আমরা জনগণের শক্তিতে বলিয়া, আর ভারত, ভারতবর্ষ আমাদের অকৃত্রিম বন্ধু। নানা উদ্যোগের পরও কমছে না নিত্যপণ্যের দাম। ব্রয়লার মুরগি ও ডিমের দাম কিছুটা কমলেও সয়াবিন তেল, চাল এবং আটার দাম বেড়েই চলেছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে এসব পণ্যের দাম বাড়ছে বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। এদিকে ডিমের বাজার ও আড়তে অভিযান চালিয়ে অনিয়ম এবং কারসাজির অভিযোগে সিলগালা সহ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শারফুল আলমের রিপোর্ট। ছুটির দিনে এমন ভিড় রাজধানীর সব বাজারেই। চড়া হলেও মৌসুমি সবজির সরবরাহ বাড়ছে এসব দোকানে। তবে বেশিরভাগ সবজি কেজি প্রতি দাম রাখা হচ্ছে আগের চেয়ে কেজি প্রতি 20 থেকে 40 টাকারও বেশি দরে। সবজির দাম থেকে বলেন, চাউল বলেন, তেল বলেন, সব জিনিসগুলোরই দাম বেশি। এখন আমাদের যে আমরা আসলে সামনের দিকে কি করব আমরা আসলে নিজেও বুঝতেছি না। মরিচ কেজি হলো 200 টাকা, সিমের কেজি 180 টাকা, নতুন বাড়িছে দাম একটু বেশি। কেজি প্রতি সবকিছু 20 টাকা, 10 টাকা, 15 টাকা বাড়তি। তেলের দাম বাড়াই দিছে, এই কারণে তো দাম বাড়তি বাড়তি হয়ে গেছে, সব জিনিসের দামই বাড়তি। মার্কেটে তো এই রেটে বিক্রি করতেছে, আমরা কিনতে বাধ্য এখন। সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য অনুযায়ী এক মাসের ব্যবধানে ব্রয়লার মুরগি, ডিম, চাল, আটা, সয়াবিন তেল, পেঁয়াজ সহ বেশ কয়েকটি পণ্যের দাম বেশি। এসব পণ্যের দাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকারের বিভিন্ন সংস্থা। ভ্রাম্যমাণ অভিযানে ডিমে সিল দিয়ে অর্গানিক নামে বিক্রি ও দামে কারসাজির অভিযোগে জরিমানা করা হয়েছে বিক্রেতাদের। মৌখিকভাবে ডিক্লারেশন দেওয়া হলো 115 থেকে 120 টাকা ডজন বিক্রি করা হচ্ছে ডিম,
কিন্তু বাস্তবে আমরা একজন কাস্টমার সাথে কথা বলে জানলাম 132 টাকা নেওয়া হয়েছে। এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটির অর্গানিক ডিম বিক্রি করা যত প্রকার কার্যক্রম এটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। আগের দুই প্রতিষ্ঠানটিকে 15,000 টাকা মোট 30,000 টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মুদ্রাবাজার সহনীয় ও বাজার তদারকি ব্যবস্থা জোরদার হলেই নিত্যপণ্যের দাম অনেকাংশেই সহনীয় হবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। পরিবহন ব্যয় বেড়েছে হয়তো একটা ডিমে 10 পয়সা, কিন্তু দাম বাড়াই দিয়েছে 2 টাকা। যদি মুদ্রাবাজারে স্বস্তি আসে তাহলে পণ্য বাজারেও স্বস্তি আসবে। অতিরিক্ত দামে বেশি পণ্য না কিনে প্রয়োজন অনুযায়ী সবজি সহ অন্যান্য পণ্য কেনার পরামর্শ দিয়েছেন অনেকেই। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী আমিনবাজার সড়কের পাশে প্রায় 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত পাইকারি কাঁচা বাজার ও আড়ত নিয়ে দেখা দিয়েছে জটিলতা। 28 থেকে 100 বর্গফুটের দোকানে কাঁচা বাজার বসানো সম্ভব কিনা তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। এতে সংস্কার ব্যয় বাড়বে বলেও মনে করেন তারা। নজিবুর রহমানের রিপোর্ট। 2006 সাল থেকে রাজধানীর আমিনবাজার, মহাকালী ও যাত্রাবাড়িতে আধুনিক ভবন নির্মাণ করে নগরীর ভেতর থেকে পাইকারি কাঁচাবাজার সরিয়ে নিতে উদ্যোগী হয় ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে স্থান বাছাই হলেও বাজার নির্মাণে দোকানগুলো কতটা উপযোগী তা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। গাবতলী বেড়িবাঁধের রাস্তার পূর্ব পাশে প্রায় 11 একর জায়গা নিয়ে তৈরি হয়েছে 2টি ভবন, আর পশ্চিম পাশে 2 একর জায়গা নিয়ে আছে আইনি জটিলতা। 2017 সালে নির্মাণ কাজ শেষ হলেও এখনও তা বাস্তবায়ন হয়নি। কারণ বাজারের পাইকারি বাজার, যাত্রাবাড়ি এবং গাবতলীর এ প্রান্তে কবে নাগাদ সরিয়ে নেওয়া হবে তার নির্দিষ্ট কোনো সময় নির্ধারণ হয়নি। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে গাবতলীর এ প্রান্তে এই অবকাঠামো নির্মাণের পর ব্যবসায়ীরা এখানে আসবেন কি না তার কোনো নিশ্চয়তা নেই। যে ভবনগুলি গড়ে উঠেছে এগুলি কাঁচামালের আড়ত ব্যবসা করার জন্য অনুপযোগী, কোনোভাবেই কাঁচামালের আড়তের জন্য যোগ্য নয়। ব্যবসায়ীদের সুবিধা এবং ব্যবসায়িক পরিস্থিতিটাকে বিবেচনা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারে, তাহলে ব্যবসায়ীদের দ্বিমত থাকার কোনো কারণ নাই। আমিনবাজারে কাঁচাবাজার নির্মাণে পরিকল্পনার ঘাটতি আছে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন সেখানে ব্যবসায়ীদের স্থানান্তর প্রক্রিয়া সহজ হবে না। গাবতলীতে যে কাঁচাবাজারটা নির্মাণ করেছি সেটা ডিজাইনগত ত্রুটি আছে। এমনিতে দেশের অর্থনীতি টালমাটাল, এই ধরনের যে কোনো প্রকল্প যদি বারবার নতুন করে ডিজাইন করতে হয়, নতুন করে ব্যয় করতে হয়, তাহলে অবশ্যই দেশের অর্থনীতির উপর সার্বিক চাপ পড়ে। আবার আমাদের যে কাঁচাবাজার স্থানান্তরে যে উদ্যোগগুলো সেটা কিন্তু দীর্ঘায়িত হচ্ছে। ব্যবসায়ী ও ক্রেতাদের স্বার্থ মাথায় রেখে প্রয়োজনে আমিনবাজারের পাইকারি বাজার ও আড়ত সংস্কারের কথা জানিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। মার্কেট যারা করেছে ওনাদের কিন্তু ভাবা উচিত ছিল যে শুধু প্রজেক্টের জন্য প্রজেক্ট করে লাভ নেই। আমি এখন যেটা মনে করি, আমাদের যে বিল্ডিং যেটা আছে সেই বিল্ডিংয়ের মধ্যে ভেঙে ওখানে তার সবজি আনা যাবে না, ওখানে অন্য কিছু আমরা হয়তো পণ্য আমরা আনবো। রিমডেলিং করলে আমার পয়সা কিন্তু খরচ হবে আমার, এবং রিমডেলিং করেও আমি কতটুক যে আরামদায়ক করতে পারবো, কতটুক কনভিনিয়েন্ট করতে পারবো, এটা কিন্তু একটা বিরাট কোশ্চেন মার্ক থেকে যাবে। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় আগামী 24 ঘণ্টায় দেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সাথে তাপমাত্রাও 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বর্ষায় এবার অর্ধেকেরও কম হয়েছে বৃষ্টি। মনির হোসেন তপুর রিপোর্ট। বঙ্গোপসাগরের লঘুচাপ সৃষ্টি হওয়ায় তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে উঠে জনজীবন। এর মধ্যে লোডশেডিং এই দুর্ভোগের সাথে যোগ হয় নতুন মাত্রা। আবহাওয়া অফিস বলছে অন্যান্য বছরের তুলনায় বৃষ্টিপাত কম হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। তাদের মতে দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় জুলাই ও আগস্টে, কিন্তু এবার গত 40 বছরের মধ্যে এবছর জুলাই 57% কম বৃষ্টি হয়েছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় সমুদ্র বন্দর সহ উপকূলীয় এলাকায় দমকা হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই নিম্নচাপে পরিণত হওয়ার ফলে গত 24 ঘণ্টায় ফেনীতে সর্বোচ্চ 138 মিলিমিটার বৃষ্টি হয়েছে, এবং আগামী 24 ঘণ্টায় বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এই দক্ষিণাঞ্চলের যে বিভিন্ন জেলাসমূহ রয়েছে এবং তার অদূরবর্তী যে চর বা দ্বীপসমূহ রয়েছে সেগুলোতে স্বাভাবিক জলোচ্ছ্বাসের থেকে 2 থেকে 4 ফুট উচ্চতার
অতিরিক্ত উচ্চতায় জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা আছে। নিম্নচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে মাছ ধরা নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। মৃদু তাপপ্রবাহ হয়ে গেছে, সেটা আগামী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা 2-4 ডিগ্রি কমে সহনীয় পর্যায়ে আসবে। এই গরমের অনুভূতিটা আর থাকবে না আগামী 24 ঘন্টায়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়ার এই তারতম্য ঘটছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। স্বাধীনতা বিরোধী অপশক্তি বিদেশিদের মাধ্যমে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। দেশকে অবক্ষয় থেকে বাঁচাতে বঙ্গবন্ধুর দর্শন অনুসরণের বিকল্প নেই বলেও মন্তব্য করেন বক্তারা। যে পাকিস্তানের যারা এজেন্ট হিসেবে যারা কাজ করেছে তারা পরিচিত হলো, এখন তাদের ষড়যন্ত্র আছে। বিদেশিদের কাছে ধরে নিয়ে এসে নানান সময় নানান মিথ্যাচার করে নানানভাবে অভিযোগ করে তারা বিদেশির দিয়ে আমাদের সরকারকে উৎখাত করার স্বপ্ন দেয়নি। আমরা শুধু অনুরোধ করব আমাদের সচেতন নাগরিকদেরকে, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে সঠিকভাবে ভবিষ্যৎ প্রজন্ম তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে এবং এটাকে ধারণ করে আমরা জাতিকে ধীরে ধীরে এক প্ল্যাটফর্মে আসার চেষ্টা করি। শোকের মাস অগস্ট উপলক্ষে সিলেটে এক আলোচনা সভার আয়োজন করে সম্প্রীতির বাংলাদেশ। বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়, সম্প্রীতির বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। এটিএন বাংলা ও এটিএন নিউজের সহযোগিতায় গাজীপুরে শুরু হয়েছে হোয়াইট বাংলা আয়োজিত বিউটিশিয়ানদের 4 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বেস্ট বিউটি এক্সপার্ট। প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলম। উদ্বোধন করেন বেস্ট বিউটি এক্সপার্ট 2021-এর চেয়ারম্যান ও হোয়াইট বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা তুর্জনাসের। সভাপতিত্ব করেন কর্মশালার প্রধান সমন্বয়কারী হৃদয় সরকার। নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করতে সারা দেশে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে হোয়াইট বাংলা। মানুষ যখন নিজেকে নিজের সৌন্দর্যটা দেখবে, অন্য যখন তাকে সুন্দর বলবে, তখন কিন্তু সে নেশার জগতে জড়িত হবে না। সেই জন্য মনের আনন্দটি মানুষের বড় আনন্দ, এই আনন্দটা মানুষের এই সাজের মধ্যে আসতে পারে। এবারে আলার অফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। খুলনা অঞ্চলের বিমা দাবি প্রায় 5 কোটি 10 লাখ টাকার চেয়ে গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ উপলক্ষে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন ও খলিলুর রহমান শিকদার, নির্বাহী পরিচালক সেলিম মিয়া ও দিদারুল ইসলাম, কোম্পানির প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম রুবেলের সভাপতিত্বে প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, সিনিয়র মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান, মহাব্যবস্থাপক তানভীর আজাদ, প্রকল্প ইনচার্জ আরিফুর রহমান বিপ্লব, বদিউজ্জামান ফরাজি, এইচ এম পারভেজ এবং রবিউল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ কোরিয়াকে মুখ বন্ধ রাখতে বলেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। পরমাণু অস্ত্র কর্মসূচি ছাড়ার শর্তে উত্তর কোরিয়াকে আর্থিক সহায়তার প্রস্তাবের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়লের উদ্দেশ্যে কিম ইয়ো জং বলেন, বোকার মতো প্রস্তাব দেওয়ার চেয়ে চুপ করে থাকাই প্রতিবেশী দেশটির প্রেসিডেন্টের জন্য শ্রেয়।
সিউলের সাথে সরাসরি আলাপের কোনো সম্ভাবনা নেই জানিয়ে কিম ইয়ো জং আরও বলেন, ভবিষ্যতে দক্ষিণ কোরিয়া আবারও এ ধরনের প্রস্তাব দিলে তাও প্রত্যাখ্যান করা হবে। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বিশিষ্টজনদের সম্মাননা দিয়েছে ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি সৈয়দ মুজিবুর রহমান। অনুষ্ঠানে শিল্প, সংস্কৃতি, চিকিৎসা ও সমাজসেবা সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় বেশ কয়েকজনকে পুরস্কার দেওয়া হয়। এতে সম্মাননা স্মারকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মোতাহার হাসান। বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙা এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। রাজধানীতে শুভ জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি উত্তরা পশ্চিম থানা শাখা। উত্তরের একটি মিলনায়তনে আয়োজিত পূজা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান। প্রধান বক্তা ছিলেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। সংগঠনের সভাপতি প্রকৌশলী হরিপদ রায়, সাধারণ সম্পাদক সন্দীপ কুমার রুদ্র, প্রধান উপদেষ্টা দিলীপ কাজুরি এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে পার্টেক্স খেলার খবর। এশিয়া কাপে বাংলাদেশের টেকনিক্যাল কনসালট্যান্টের দায়িত্ব পালন করবেন শ্রীধরন শ্রীরাম। আর টাইগারদের টি টোয়েন্টি কোচের পদ হারাতে পারেন রাসেল ডোমিঙ্গো। এছাড়াও টি টোয়েন্টি দলে আরও অনেক পরিবর্তনের আভাস দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আগামী সোমবার বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মমিনুর রিপনের রিপোর্ট। টি টোয়েন্টি এশিয়া কাপকে সামনে রেখে দলে পরিবর্তন আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাকিব আল হাসানকে অধিনায়ক করার পর টি টোয়েন্টি কোচিং প্যানেলে শ্রীধরন শ্রীরামকে যুক্ত করেছে বিসিবি। কোচ হিসেবে তাকে নিয়োগের গুঞ্জন থাকলেও এশিয়া কাপে বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে থাকবেন শ্রীধরন শ্রীরাম। অস্ট্রেলিয়াতে আমাদের ওয়ার্ল্ড কাপ এবং অস্ট্রেলিয়াতে সে বহুদিন কাজ করেছে, সো এই দুটো কারণে তাকে আমরা টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়েছি এবং আসছে আপ টু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ। সাবেক ভারতীয় বাঁহাতি স্পিনারকে আনার পর রাসেল ডোমিঙ্গোর ভবিষ্যৎ কী হবে তা এখনও স্পষ্ট নয়। তবে টি টোয়েন্টিতে ডোমিঙ্গো যে আর থাকছেন না তার আভাস মিলছে। অনেক কিছুই চেঞ্জ আসবে, এটা একটা দুটো জিনিস না, ইটস এ লং টার্ম প্ল্যান করেই করা হচ্ছে। রাসেল ডোমিঙ্গোকে রেখেই আমরা চেঞ্জ করব নাকি না রেখেই চেঞ্জ করবো, সব কিছুই কিন্তু আসলে আমরা 22 তারিখে কিছু বলতে পারছি না, ওদের সাথে তো বসতে হবে। শুধু তাই নয়, তিন সংস্করণেই আলাদা কোচের কথা ভাবছে বিসিবি, যা নির্ভর করবে এশিয়া কাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপের উপর। তবে অধিনায়ক হিসেবে সাকিবকে নিয়ে আশাবাদী বোর্ড সভাপতি। যদি আমরা পারি প্রেফারেবলি উই উইল এই কোচিং স্টাফও আলাদা করে দিব। সাকিব যখন ক্যাপ্টেন হয় তখন কে কোচ কে না কে এটা নিয়ে কোনো ইস্যু হয় না, বেস্ট ইলেভেন ওই ঠিক করে। অফকোর্স ওখানে কোচের সাথে হয়তো কনসাল্ট করে, কিন্তু কোচও প্রাধান্য দেয় সবসময় ক্যাপ্টেনকেই। টি টোয়েন্টি ফরম্যাটে ক্রমেই নিচের দিকে নামছে টাইগারদের পারফরমেন্স, তাই ভালো ফলের প্রত্যাশায় মরিয়া হয়েই বিভিন্ন পরিবর্তন আনছে বিসিবি। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট দলের সাথে কাজ করবেন ভেবে রোমাঞ্চিত শ্রীধরন শ্রীরাম। সাদা বলের ক্রিকেটে টাইগারদের অপার সম্ভাবনা আছে বলেও মনে করেন সাবেক ভারতীয় লেগ স্পিনার। এদেশের মেধাবী ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন ভাবলেই রোমাঞ্চিত বোধ করছেন বলেও জানান তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। 2018 থেকে 2022 সাল পর্যন্ত অস্ট্রেলিয়ান জাতীয় দলের সহকারী কোচ ছিলেন শ্রীধরন শ্রীরাম। সে সময় গত বছর প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ জেতে অচিরা। এর আগে 2015 থেকে 2018 সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার কনসালট্যান্ট ছিলেন শ্রীরাম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।